আলোচনা আপনাদের সামনে আছে, বেশ করুন। জীবন পরিবর্তনের জন্য কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। গতানুগতিক বিভিন্ন মাহফিলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের আলোচনা শুনি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তোমার এই ক্যারিবিয়ান মাহফিলগুলোকে আমজনতার ক্লাস করার জায়গা মনে করি। যদিও দুঃখজনক হলে সত্য, দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে মাহফিলগুলোকে এখন কাদা ছোড়াছুড়ির জায়গা বানানো হয়েছে। একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনের বিরুদ্ধে বলে, একজন আরেকজনকে নিয়ে বিবাদ, পরনিন্দা, সমালোচনা এবং কাদা ছোড়াছুড়ি আছে না নেই? মাহফিলগুলো কাদা ছোড়াছুড়ির জায়গা নয়, এগুলো হচ্ছে জ্ঞান বিতরণ এবং জ্ঞান অর্জন করার জায়গা। ওলামা যারা কথা বলবেন তাদের এই ইন্টেনশন থাকা উচিত, এই মেন্টালিটি থাকা উচিত, আমি আমার শ্রোতাদেরকে কিছু জ্ঞান বিতরণ করে যাব। আর শ্রোতাদেরও এই মেন্টালিটি, এই ইন্টেনশন থাকা উচিত, আমরাও করার সঙ্গে কিছু নলেজ অর্জন করে বাড়ি ফিরব, আর সেই জ্ঞানের আলোকে আমরা আমাদের জীবন গঠন করবো, যার না প্রয়োজনে একটি জীবন সাধারণ ইনশা। শুধু হুজুরদেরকে তো দোষ দিয়ে লাভ নেই, আলেমদেরকে দোষ দিয়ে লাভ নেই। অনেক জায়গায় শ্রোতা এবং কমিটি আছে যাওয়ার পর বলে হুজুর ফাটাই ফেলে। কিছুদিন আগে এক জায়গায় আমাকে বললো হুজুর আগুন ধরাই দিন। আমি বললাম ভাই আমি তো বিড়িও খাই না, সিগারেটও খাই না, আমার কাছে মেস নেই, আগুন ধরাবো কেন? কয় হুজুর বুঝেন নাই। বললাম কি কয়? কথা দিয়ে আগুন ধরাই দিল, মানে বিরুদ্ধে বলি অবক্তমুখের বিরুদ্ধে বলি। এগুলো করলে মাহফিলগুলো হেদায়াত শব্দ হয়ে যাবে, এই মাহফিলগুলোকে হেদায়াতের জায়গা বানাতে হবে, এটাকে আম জনতার ক্লাস করার জায়গা বানাতে হবে। উদ্দেশ্য থাকতে হবে এখানে জ্ঞান বিতরণ হবে আর শ্রোতারা জ্ঞান অর্জন করবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে বুঝতেই পারছেন আজকের আলোচনা হবে একাডেমিক স্টাইল। গতানুগতিক আসলে আর মাথা নাড়ায় আপনারা যে বাড়িতে যান, এই সুযোগ কিন্তু আমি আপনাদেরকে দিই। আমি ক্লাসের পর ক্লাসই আদায় করি, অর্থাৎ যতগুলো কথা বলবো তার সামারি, তার পয়েন্টগুলো আপনাদের থেকেও আমি নিয়ে যাব। বুঝতে পেরেছেন কথা? কথাটি ক্লিয়ার? আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে জীবনে সফলতা লাভের জন্য জীবনে কি কি কর্মসূচি থাকতে হয়। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সফল হতে চাই কি চাই? আপনারা সবাই সফল হতে চান তো? যারা বললেন না আপনারা একটু সফল হতে চান না? আমরা সকলেই সফল হতে চাই কি চাই না? এখন আমি যদি আপনাদের একটি প্রশ্ন করি, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস, আপনি সফলতা বলতে কি বুঝেন, সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? সাকসেসের ডেফিনেশন যদি আমি আপনাদের কাছে জানতে চাই, এক একজন এক একভাবে এটাকে ডিফাইন করবে। রাজনীতিবিদ যারা তারা হয়তো বলবে যিনি রাজনীতিতে সফল হয়েছেন তিনি সফল, যারা পড়াশোনা করছে তারা হয়তো বলবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত ক্যারিয়ার গঠন করার নামই হচ্ছে প্রকৃত সফলতা। আবার যারা ব্যবসা করছে তারা হয়তো বলবে ব্যবসা করে অঢেল সম্পদের মালিক হওয়াই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। এভাবে সফলতাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গির আলোকে সফলতার সংজ্ঞা আর সফলতার পরিচয় তুলে ধরবে। যেহেতু আমরা কোরআনে কারীমের মাহফিলে এসেছি এই জন্য সফলতার সংজ্ঞা জান্নাতে প্রবেশ করবে, জীবন সফল তাদের জীবন সার্থক। আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, যত বড় রাজনীতিবিদ হন না কেন, কিংবা যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হন না কেন, শেষ পর্যন্ত যদি জাহান্নামের আগুনেই যেতে হয় আপনার জীবন সম্পূর্ণ ব্যর্থ বৃথা, ঠিক কিনা? তাহলে জীবনের সফলতা কোন জায়গায়? জান্নাতে যেতে পারাই হচ্ছে জীবনের সবচেয়ে। আপনারা প্রত্যেকেই জান্নাতে যেতে চান তো? কে জান্নাতে যেতে চান? হাত তুলেন তো। যাই হোক, আমাদের কনসেন্ট্রেশন আছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চান। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, জান্নাত তো আপনার বাবু বাড়িও না, দাদু বাড়িও না, খালু বাড়িও না, যে আপনি চাইলেই চলে যাবেন। এখন জান্নাতে যেতে হলে
জান্নাত উপযোগী কিছু আমল, কিছু কর্মসূচি আপনার জীবনে থাকার দরকার আছে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় মুমিন জীবনের সফলতা লাভের জন্য একেবারে বেশি ফান্ডামেন্টাল মৌলিক কিছু কর্মসূচি খুঁজে বের করেছি, যেই কর্মসূচিগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারলে আমাদের জীবন সফল হবে, আমাদের জীবন সার্থক হবে, আমাদের পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, সমাজ এবং রাষ্ট্র সুন্দর হবে। তাহলে আজকে আলোচনার শিরোনাম হচ্ছে মুমিন জীবনে সফলতা লাভের 10টি কর্মসূচি। এবার বলেন আজকের আলোচনার বিষয়টি, মুমিন জীবনে সফলতার জন্য 10টি কর্মসূচি। আপনারা বলেছেন আপনারা সফল হতে চান, জান্নাতে যেতে চান, তাহলে সফলতা লাভের জন্য কয়টা কাজ করতে হবে? আরো জোরে কয়টা? 10টা। এই 10টা পয়েন্ট আমি আপনাদেরকে মুখস্থ করলাম, বিস্তারিত আমি বলবো। আসেন নাম্বার ওয়ান, এক নাম্বার, একজন মুমিন তার জীবনে যদি সে সফল হতে চায়, তার জীবনে এক নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি হচ্ছে নামাজের কর্মসূচি। কারণ সালাত হচ্ছে এমন একটি আবাদত, ইসলামকে মৌলিক যে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে, ইমানের মৌলিক হচ্ছে এই সালাতের অবস্থা, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইমানই নেই। কিন্তু আমাদের সোসাইটি কিংবা আমাদের কমিউনিটিতে এমন কিছু ইবলিস মার্কা মানুষ পাওয়া যায় যারা বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব তরতাজা আছে, দেখছেন অবস্থা, নামাজ না পড়লে কি হবে, ইমান কিন্তু তাজা আছে। আরে ভাই, আপনার ইমান থাকলেই না ইমান তাজা থাকবে, ইমানই তো নাই তাজা আর কি থাকবে, ঠিক কি না? এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে লোক সালাত ত্যাগ করলো ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, নাউযুবিল্লাহ। তাহলে মুমিন হিসাবে আমরা যদি সফল হতে চাই, জান্নাতে যেতে চাই, আপনার জীবনে নাম্বার ওয়ান এক নাম্বার যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচির নাম কি? নামাজ। কিসের ইসলামী আন্দোলন, কিসের জিহাদ? জীবনে নামাজ নাই আপনি শেষ, ব্যর্থ, জাহান্নাম, ঠিক কি না? সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস, নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রকার নামাজিরা সফল? আমাদের মধ্যে তো সাপ্তাহিক নামাজিও আছে, তারাও তো তাদেরকে নামাজি দাবি করবে। নামাজি প্রধানত দুই প্রকার, জোরে কর, এক প্রকার নাম্বার ওয়ান রেগুলার নিয়মিত নামাজ। নিয়মিত নামাজি যারা, তারা তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা তাদের সকল প্রকার কাজ কর্মের উপরে নামাজকে প্রায়োরিটি দেয়, তারা নামাজকে বলে না কাজ আছে, উল্টো কাজকে বলে আমার নামাজ আছে, কারণ তাদের অন্তরে ভয় কার? আল্লাহ। ভয় কার? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার রাত ছানি যত আসো পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। জীবন চলে যাবে,
কে যারা নামাজ ছেড়ে দিতে পারে। দুই নম্বর হচ্ছে ইরেগুলার অনিয়মিত নামাজ, হেতেরা চার প্রকার, জোরে কর কয় প্রকার। নম্বর ওয়ান সাপ্তাহিক, নম্বর টু মাসিক, নম্বর থ্রি তারা ভিআইপি নামাজ বার্ষিক, নম্বর ফোর তারা ভিআইপি না সিআইপি, ওনারা এত সিআইপি ওনাদেরকে সিজনে সিজনে দেখা যায়, এই জন্য ওনাদের নাম সিজনাল নামাজ। এক নম্বর সাপ্তাহিক নামাজি কারা, পুরো সপ্তাহে একদিন তাকে মসজিদে দেখা যায় শুধু জুমার দিনে, তাও ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে আসে। অবশ্য এই ধরনের নামাজি যাচ্ছে বলছে না আছে মানে আরো বেশি আছে, কি মনে করেন হুজুর কিছু জানে না। নাম্বার টু, এই যে এক নম্বরের নামাজি সাপ্তাহিক নামাজি, আপনার পুরো সপ্তাহের নামাজ কোথায়, কোথায় আপনার নামাজ, আল্লাহ মাফ করে দিয়েছে, কোথায় আপনার নামাজ। নাম্বার টু মাসিক নামাজ, এদেরকে শুধু এক মাস দেখা যায়, রমজান মাসে তাদের ভিড়ের কারণে ঠেলাঠেলির কারণে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে ঢোকার সুযোগই থাকে না, কথা ঠিক না বেঠি। নাম্বার থ্রি, তিন নাম্বার ভিআইপি নামাজি, ওনাদের কি বছরে দুই ঈদে দেখা যায়, বার্ষিক নামাজি, এই ধরনের নামাজি ফেল যুগ যে না আছে না। নাম্বার ফোর, চার নাম্বার সিআইপি, ওনাদের কি সিজনে সিজনে পাওয়া যায়, সবে বলাতে রাত আসলে বলে তাদের ঠেলাঠেলির কারণে আমরা মসজিদে ঢোকার সুযোগই থাকে না। এখন বলেন এই চার প্রকার সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল, এই চার প্রকার অনিয়মিত নামাজিরা সফল নাকি নিয়মিত নামাজিরা সফল? আমি আপনার উত্তর কাউন্ট করব না, আমি কোরআন থেকে তার উত্তর দিব। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ সপ্তাহে যারা একদিন আমরা নামাজে যাই শুধু জুমার দিনের মুসল্লি যারা, আবার যারা বছরে একবার এক মাসের জন্য মুসল্লি সাজে কিংবা বার্ষিক নামাজি অথবা সিজনাল নামাজি যারা, তারা কি সফল নাকি যারা পাঁচ ওয়াক্ত তোমার অন্তরে চরণে সাজদা দেয় তারা সফল? এই প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি জবাব আছে না নাই? কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সফল কাম মুমিনদের কিছু কোয়ালিটি তুলে ধরেছে, আর ওই সকল সফল কাম মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছে, আর তাদের কতিপয় গুণ আমি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ শুরু করছেন এভাবে, পাদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, সফল কাম হয়েছে তারা নামাজের বিনয় অবলম্বন করেছে। সফল কাম মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, আবার এই সকল সফল কাম মুমিনদের কোয়ালিটি শেষ করতে গিয়ে শেষ করেছেন নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ হেফাজত করে সুন্দর করে আদায় করে, এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ বলছেন এই সকল নামাজি ইমানদার উত্তেকিতের জন্য আমি আল্লাহ পাক আমার ওই জান্নাতকে প্রস্তুত রেখেছি, এই জান্নাত হলো জান্নাতের মধ্যে এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস, বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, নামাজি ইমানদার বান্দারা যখন আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেয় তারাও অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজা শরীর
কিনা। সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, নামাজ হচ্ছে সফলতার চাবি, জান্নাতের চাবি। কি মনে করছেন, পাঁচ ওয়াক্তের নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, এত সুদা জান্নাতে চলে যাবে? জাহান্নামীদেরকে সাইজ করার জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন কয়টা জানেন না? সাতটা। শুধুমাত্র বেদামাজি গুলাকে ইচ্ছা মতো ধুলাই করার জন্য, সাইজ করার জন্য আলাদা স্পেশাল একটা জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। সেই জাহান্নামের নাম হলো সাকার। জোরে কোন সেই জাহান্নামের নাম কি? এই জাহান্নাম শুধুমাত্র বেদামাজিদের জন্য। কিয়ামতের দিন সাকার নামক ভয়াবহ জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা বেদামাজি গুলোর চুলের মুঠি ধরে এদেরকে জিনজির লাগিয়ে, শিকল লাগিয়ে, এক দুই গজ লম্বা শিকল নয়, সুম্মা ফি সিলসিলাতিন দারহা সামউনা দিরান ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে এদেরকে বেঁধে মাথার চুলের মুঠি ধরে কুকুরের মতো টেনে হিচড়ে উত্তপ্ত ফুটন্ত পানির উপর দিয়ে এদেরকে যখন সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে। সূরাতুল মুদাদ্দিরের ভেতরে আল্লাহ বলেন, এদেরকে প্রশ্ন করা হবে, দুর্ভাগা হতভাগা, এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে তুই কেন এসেছিস? এই লোকগুলো তখন বলবে, অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না। এই কথা বলার পরে ফেরেশতারা খুব আদর যত্ন করবে, খুব আদর যত্ন করবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ধর এই মানবাদিকে, ধর, পাকড়াও কর, ডান্ডা মেরি লাগা, শিকল লাগা, কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামে ফেলে দে। প্রিয় ভাইয়েরা, আমার মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমি আপনি আমরা পুড়তে পারবো? পড়তে পারবেন? দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা জ্বালায়। আল্লাহু আকবার। এজন্য এই জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি আমরা বাঁচতে চাই, তাহলে মুমিন হিসাবে সফল হতে হলে আমাদের জীবন নাম্বার ওয়ান, এক নাম্বার যে কর্মসূচি থাকবে, সেই কর্মসূচির নাম হচ্ছে, সবাই বলেন, সেই কর্মসূচির নাম কি? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন? আমার তো বুঝে আসে না, মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা কেমনে নামাজ ছাড়ে? আরে ভাই, সাতটা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামই তো হচ্ছে বেনামাজিদের জন্য, আপনি কিভাবে নামাজ ছাড়েন? আমার বুঝে আসে না ভাই, আমার বুঝে আসে না, মাথায় ধরে না আমার। কারণ একটা জাহান্নাম শুধুমাত্র বেনামাজি গুলাকে সাইজ করার জন্য দেখেন আল্লাহ বানিয়েছে। আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি কেমনে নামাজ ছাড়েন? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। তাহলে আমরা সকলেই যদি সফল হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সফল হয়ে জান্নাতে যদি যেতে চাই, মুমিন হিসাবে আমাদের জীবনে এক নাম্বার যে কর্মসূচি থাকবে সেটা কি? নামাজ ছেড়ে দিবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেব না, এই ওয়াদা কি করতে পারি? তারা কেন রাজি? আমার দু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আপনাদের হাত গুলোকে কবুল করুন, বলেন আমিন। জীবনে সফলতা লাভের জন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে ফরজ আবাদত আদায়ের পাশাপাশি নফল অতিরিক্ত আবাদত, যেমন সুন্না, ওয়াজিব, নফল, এই সকল কাজের প্রতিও যত্নবান হন। নফল আল্লাহ কেন দিলেন? নফল আল্লাহ এই জন্যই দিয়েছেন ফরজের ঘাটতিকে পূরণের জন্য। আমরা যখন ফরজ সলাত আদায় করি, ফর এক্সাম্পল, আমরা যখন ফরজ সলাত আদায় করি, আপনারা বলেন, কোন আলেমও কি বলতে পারবে যে আমি 100% অথেন্টিক ভাবে সলাত আদায় করছি? কেউ বলতে পারবে? আমাদের সলাতের ভেতরে ভুল ত্রুটি থাকতেই পারে, এই ভুল ত্রুটিগুলোর ক্ষতিকে পুষিয়ে দেওয়ার জন্য আল্লাহ নফল সুন্নাত দিয়ে দিয়েছেন। আপনি যখন এগুলো করবেন, ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি আবাদতে ঘাটতি পূরণের জন্য আল্লাহ কিছু নফল দিয়েছেন, অতিরিক্ত কিছু কাজ দিয়েছেন। যেমন রমজান মাসে আমরা রোজা রাখি, আমাদের রোজা রাখতে গিয়ে রোজার মধ্যেও ভুল ত্রুটি আছে না নেই, রোজার ভুল ত্রুটিগুলো যেন, এর ক্ষতিগুলো যেন পুষিয়ে যায়,
এজন্য আল্লাহ তাআলা সত্তাতুল ফিতর বা ফিতরার ব্যবস্থা করেছেন। এই ফিতরার উদ্দেশ্য হচ্ছে দুইটি, জোরে কোন কয়টি? দুইটি। এটি মিসকিনদের খাবার হয়। আপনার টাকা পয়সা আছে, আপনি শুধু নিজেই ঈদের দিন আনন্দ ফুর্তি করবেন, এর নাম ইসলাম নয়। ইসলামের বিউটিটা কোন জায়গায় দেখেন, আপনার সম্পদের ভেতরে আল্লাহ তাআলা কিছু মানুষের হক, অভাব মানুষের হক রেখে দিয়েছেন। আপনি যখন ফিতরা দিচ্ছেন তখন অনেক অভাবী মানুষরাও কিন্তু ভালো করে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে, ঠিক কিনা? তাহলে ফিতরার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের মাসাকিন, আর দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে রোজার যে ভুল ত্রুটিগুলো হয়েছে ফিতরার মাধ্যমে রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। তাহলে শুধুমাত্র ফরজের প্রতি যত্নবান হওয়া চলবে না, নফল এবাদতগুলো সুন্নাত ওয়াজিবগুলোর প্রতিও যত্নবান হওয়ার দরকার আছে না? তাহাজ্জুদের নামাজের প্রতি একটু যত্নবান হন, কারণ মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার ওয়ান, আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, যাকে পাও তাকে সালাম দাও। কিন্তু আমাদের অবস্থা হলো উল্টো, আমরা সালাম দিতে চাই না, শুধু নিতে চাই। উদ্ধতন যারা অধস্তনদেরকে তারা সালাম দিতে চায় না, এসপি সাহেব তার অধস্তন কর্মকর্তাদেরকে সালাম দেয় না, মনে মনে ভাবে হামসে বলকুন হে, আমার প্রিন্সিপাল তার মাদ্রাসার অন্যান্য শিক্ষককে সালাম দেয় না, কলেজের প্রিন্সিপাল অন্যান্য শিক্ষককে সালাম দেয় না, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে পেলে সালাম দেয় না, বাড়ির মালিক কখনো চাকরকে সালাম দেয় না। বিশ্বনবীর ঘরে খাদেম ছিলেন সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর বিশ্বনবীর খেদমত করেছেন। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন 10টি বছর বিশ্বনবীর খেদমত করলাম, কিন্তু বিশ্বনবীকে কখনো আগে সালাম দিতে পারলাম না। একদিন আমি আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য একটু আড়াল করে দাঁড়া, আড়াল থেকে বের হয়ে যখনই আমি আমার নবীকে সালাম দিতে গেলাম, আমি সালাম দেওয়ার আগে আমার নবী আমাকে সালাম দিয়ে দিলে। সুবহানাল্লাহ, আমাদের অবস্থা কেমন? চৌরাস্তার মোড়ে মুরব্বি দাঁড়িয়ে আছে, কিছু যুবক আর তরুণরা রাস্তা দিয়ে আসতেছে, একটু ভাব সামনে, এই তো সালাম পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই যুবক তরুণরা যদি দেখে আগে চলে যায় মুরব্বী ডাকে সালাম নেয়, এই ধরনের মানুষের জীবন যে নাই, আচ্ছা না, এটা কি বিশ্বনবীর আমল? কথা কন না কেন, আপনি আগে সালাম দিবেন, ছোট্ট বাচ্চাদেরকে পেলেই আপনি সালাম দিবেন, ছোট্ট বাচ্চাদেরকে পেলে সালাম দিয়ে দেখবেন, সালামের মাধ্যমে সে সালামের তালিমও পেয়ে যাবে। এর পরবর্তীতে আপনি কিছু দেখলে আপনি সালাম দেওয়ার আগে সে আপনাকে সালাম দেবে, কারণ সালাম কিন্তু আলিম সে আপনার থেকে পেয়ে গেছে, ঠিক কি না? বাসায় গেলে, বাড়িতে গেলে আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন, ভাবি কিন্তু শুনতেছে, আছে খবর আছে, আবার ভাবিরাও সালাম নেওয়ার জন্য রেডি থাকবেন না, ভাই কেউ আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? ঘরে গিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে সালাম দিবেন, দাদা দাদা হয়েছেন, নানা যারা হয়েছেন, নাতি নাতিদেরকে সালাম দিবে, এবং আপনি যখন সালাম দিবে সালামের মাধ্যমে সালামের তালিম হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার ওয়ান, আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। নাম্বার টু, আতমত সামর্থ্য থাকলে মানুষকে খাওয়া। নাম্বার থ্রি, তিন নাম্বার হলো অসল্লু বিল্লাইলি ওয়ান নাসিয়া, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায় শেষ করে তুমি আরামের ঘুমকে বিসর্জন দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়া, তাখরুল জান্নাত বিসালাম, এই তিনটি কাজ করলে শান্তিতে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ছিল আমার নবীর সব সময়ের আমল, তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আমার নবীকে আল্লাহ অর্ডার দিলেন যদি বিনা ফিরাতাল লাক,
জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত তার জীবনে গুণাগারি কোন ছিটে ফোটা নেই। সেই নবীও প্রত্যেক দিন রাতের বেলা তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়াতে, রাতের বেলা তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়িয়ে, এটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, হাদিস বর্ণিত হয়েছে আমাদের মা উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছে রাতের বেলা আমার নবী যখন তাহাজ্জুদে যায় না মাঝে দাঁড়াতে, এটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে, হাত্তা তান ফাতরা কালামা, বিশ্বনবীর পা মুবারক ফুলে যেত। আম্মা যেন আয়েশার অবস্থা লক্ষ্য করে বিশ্বনবীকে প্রশ্ন করে, তারপরে আপনি কেন দীর্ঘক্ষণ রাতের বেলা দাঁড়িয়ে তার যুগে নামাজ আদায় করতে করতে আপনার পা ফুলে যায়, এত কষ্ট আপনি কেন করে? তখন জবাব দিলে তাদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল দারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল মুত্তাকিনা জান্নাতি যায় না মাঝে দাঁড়ায়,
শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায়। তাহলে আমরা শয়তানকে খুশি করবো না, আল্লাহকে খুশি করবো। তাহলে তার জন্য নামাজ প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ। তাহার জুড়ে যায় না মাঝে করম দিও প্রভু আমায় ইফামতি দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহার জুড়ে যায় না মাঝে করম দিও প্রভু আমায় ইফামতি দিনের কাজে কবুল করে নিও আমায়। বলেন আমি বললাম কেন মুসলিম শরীফের বর্ণনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইবনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাউন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই পাপী, মানুষ মাত্রই গুনাহগার, আর গুনাহগার লোকদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা আর ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। আমাদেরকে গুনাহ করানোর জন্য আমাদের চির দুশ্মন শয়তান সব সময় উঠে পড়ে লেগে আছে। শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? সে সব দিক দিয়েই পাকনা। এই জন্য শয়তান সবসময় ওয়াসওয়াসা ধোকা দিয়ে আমাদেরকে পাপ করাতে চায়, গুনাহ করাতে চায়। কারণ আমাদেরকে দিয়ে গুনাহ করাতে পারলে শয়তানের লাভ আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন মানুষ ভুল করতেই পারে, কিন্তু গুনাহগার আর পাপিষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা গুনাহ করার পর তাওবা ইস্তেগফার করে কার কাছে। দেখেন বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো গুনাহ আছে? জন্ম থেকে নিয়ে অবাধ পর্যন্ত নবুয়তের আগেও মাসুম পরেও মাসুম, যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটাও নাই। বুখারী বর্ণনায় বিশ্বনবী বললেন আল্লাহ আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। বিশ্বনবী বললেন আল্লাহর কসম প্রত্যেক দিন আমি নবী আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করি। সুবহানাল্লাহ। আমার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি নবী নিজে রেগুলার আল্লাহর কাছে 100 বার তাওবা করি। সুবহানাল্লাহ। বারে ইয়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটাও নেই, বুখারী বর্ণনা 70 বার, মুসলিম শরীফের বর্ণনা 100 বার তাওবা করতেন কার কাছে? যার জীবনে গুনাহের ছিটে ফোঁটাও নাই, তিনি যদি রেগুলার এভরিডে প্রত্যেক দিনে তোবার তাওবা করেন, আমরা তার পাপি উম্মত। আমাদের রেগুলার এভরিডে প্রত্যেক দিন তাওবা করা উচিত ছিল কতবার, আর আমি আপনি করি কতবার? এজন্য সময় পেয়েছেন ইস্তেগফার, একটু সময় পেয়েছেন আস্তাগফিরুল্লাহ জিকির করেন। আমাদের দেশে এখন কত জাতিকে জিকির বানাইছে, আস্তাগফিরুল্লাহ কি আর জিকির করবে? এই যে ব্রাহ্মণ বাড়িতে গেলে শোনা যায় বসেন বসেন বসে যান, এখানে এটাও জিকির হয়ে গেছে। কিছু কিছু মানুষ তো আবার আল্লাহর নামের জিকির বাদ দিয়ে তার বাপের নামের জিকির বানাইছে, শাল বাবা, ল্যাংটা বাবা, ডাল চাল বাবা, তামুক বাবা, তমুক বাবা, এরকম জিকির আছে না নাই? জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে জিকির। এখন তো আবার ইল্লাল্লাহ জিকির বানাইছে। ইল্লাল্লাহ কোনো জিকির না, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটাও জিকির হতে পারে না, ইল্লাল্লাহ এটাও আলাদা জিকির হতে পারে। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাপদাদের তরিকার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বলে এখন কেউ কেউ আবার 1 কোটি টাকার চ্যালেঞ্জও ছড়িয়ে দিয়েছে। টাকা গুলো কিন্তু নিজের না, লোকদের থেকে মরিদদের থেকে উঠাই দেবে। এটা কি আপনার বাপের টাকা? এটা কি আপনার বাপের টাকা নাকি? আরেকজন তো জিহবা কাটার হুমকিও দিয়েছে, চ্যালেঞ্জ আর জিহবা কাটার হুমকি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। আপনি দলিল নিয়ে আসুন, এই দেশের মানুষ ইল্লাল্লাহর জিকির শুরু করে দিবে। আর দলিল যদি না আনতে পারেন, এই চিটারি বাটপারি বন্ধ করতে হবে। এই বাটপারি আপনি বন্ধ করেন, বহু বছর চিটারি বাটপারি করেছেন, কিসসা কাহিনী শুনিয়েছেন। এই দেশের যুবক আর তরুণরা এখন আর চিটারি বাটপারি এগুলো বুঝে গেছে, কিসসা কাহিনী দিন শেষ,
কোরআন সুন্নাহর বাংলাদেশ ঠিক কোরআন সুন্নাহর দিকে দৌড়াচ্ছে। এখন আর এই কিসসা কাহিনী আর বাপ দাদাদের দেখানো তরিকা দিয়ে কিন্তু আপনি মুসলমানদেরকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি দলিল নিয়ে আসেন, যান দলিল নিয়ে আসেন। এই দেশের মানুষ আমি শুদ্ধা, আমি নিজেও ইন্নাল্লাহ জিকির শুরু করে দেব, আর না আনতে পারলে স্টপ, থামেন এখানে, এই মাঠ পরিবদ্ধ করেন, জিকির শেখান মানুষকে, ফুল জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু সময় পেয়েছেন জিকির করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সময়টাকে আপনি কাজে লাগান, ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট না বড়, কথা কোন না কেন খুব ছোট কিন্তু পাওয়ার কম না বেশি, এত পাওয়ারফুল বাক্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আস্তাগফিরুল্লাহ বাক্যটি পড়ে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, ওই লোকটার আমলের খাতার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ ছোট্ট এই বাক্যটা কত পাওয়ারফুল দেখেন, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা, হাম্বলি মাযহাবের প্রণেতা মুসনাদে আহমদ রচনা করেছেন, যার মধ্যে 40,000 হাদিস সংকলিত হয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি একবার এক সফরে বের হলেন, নতুন এক এলাকায় গিয়ে উপস্থিত হলেন, যেহেতু নতুন এলাকা কোনো মানুষজন পরিচিত নাই, কার বাড়িতে গিয়ে উঠবেন, এই জন্য তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, মনে মনে চিন্তা করলেন মসজিদে যখন নামাজে যাব রাতের বেলা মসজিদে, একটা মসজিদে তিনি মাগরিব আর এশার নামাজ আদায় করে মসজিদেই অবস্থান নিলেন। কিছুক্ষণ পর মুয়াজ্জিন কিংবা খাদেম এসে বলল, নামাজ শেষ করে তো সবাই চলে গিয়েছে, আপনি এখনো আছেন কেন, আপনিও মসজিদ থেকে বের হয়ে যান। তিনি তখন বললেন, আমি এই মসজিদে মাগরিব এবং এশার নামাজ আদায় করেছি, ফজরের নামাজও আদায় করব, আর নতুন এলাকায় আমি মুসাফির মানুষ এসেছি, কোনো মানুষজন আমার পরিচিত নাই, মসজিদ থেকে আমাকে বের করে দিয়েন না, আজকের রাতটা একটু কাটাতে দেন। এরপর তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে কিছু দূর যেতে না যেতে একজন রুটি বিক্রেতা যুবকের দোকান গেলেন, লক্ষ্য করে দেখলেন ওই যুবক চুলার মধ্যে রুটি গরম করছে, কনকনে ঠান্ডা শীতের রাত ছিল, মনে মনে ভাবলেন ওই যুবকের দোকানে যদি অবস্থান নেই, চুলার পাশে অবস্থান নিলে আগুন নির্বাহ করে শীত পোহানো যাবে, এই জন্য তিনি ওই রুটি বিক্রেতা আমি এলাকায় মুসাফির এসেছি, কোনো মানুষজন পরিচিত নাই, আজকের রাতটা তোমার দোকানে চুলার পাশে একটু অবস্থান নিতে চাই, সেই সুযোগ আমাকে দিবে নাকি। রুটি বিক্রেতা যুবক তখন বলল, কেন নয়, অবশ্যই আপনি অবস্থান দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি যখন রুটি বিক্রেতা যুবকের দোকানে অবস্থান নিলেন, কিছুক্ষণ যাওয়ার পর তিনি এক আজীব কারবার লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন ওই রুটি বিক্রেতা যুবক রুটির খামির বানাচ্ছে আর করছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানিয়ে যখন চুলায় গরম করে তখন ওপরে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন রুটি নামায় তখন ওপরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে যখন টাকা নেয় তখন ওপরে আস্তাগফিরুল্লাহ, কেসে যখন টাকা রাখে তখন ওপরে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা লক্ষ্য করে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি তখন রুটি বিক্রেতা যুবককে প্রশ্ন করলেন, আগে যুবক বুঝলাম না ব্যাপারটা, তোমার দোকানে আসার পর থেকে আমি লক্ষ্য করে দেখছি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ জপ, আস্তাগফিরুল্লাহর জিকির করো, কারণটা কি। রুটি বিক্রেতা যুবক তখন বলল, অগপতি অগমসাফি আপনাকে আমি চিনি না, কিন্তু আপনাকে আমি বলছি শুনেন, আমি যেহেতু ব্যবসায়ী মানুষ বেশি আমল করার সুযোগ পাই না, এই জন্য যতক্ষণ দোকানে থাকি আমি আমার সময়গুলোকে নষ্ট করি না, আস্তাগফিরুল্লাহ জিকির করে করে সময়টাকে কাটাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি যখন বললেন, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে তুমি কি এমন পেয়েছ, রুটি বিক্রেতা যুবক তখন বলল, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমার ভাইরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক যেই লোক কখনো আল্লাহর কাছে হাত তুললে যার হাতকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, আমি এত বড় মাপের আলেম, এত বড় মুস্তাহিদ, এত বড় হাদিফ বিশারদ, আমি নিজেও এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, এই সামান্য রুটি বিক্রেতা কেমনে মুস্তাজাবুদ দাওয়া হয়। তিনি তখন বললেন, যুবক
সত্যি করে বলো, সত্যি করে বলো, ভালো করে বলো, আজ পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছো তোমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি আজ পর্যন্ত যতগুলো দোয়া আমি আল্লাহর কাছে করেছি সবগুলো দোয়াই আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমার মনে বড় দুঃখ, একটা দোয়া আমার এখন আল্লাহ কবুল করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ কেউ রিসিটে নিয়ে জানতে চাইলেন কোন সেই দোয়া যাই কোন আল্লাহ কবুল করেন নাই। রুটি বিক্রেতা যুবক তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুস্তাকি, সবচেয়ে বড় আলেমের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বাল। লোকটার নাম আমি মুখে শুনেছি, মনে বড় সাত ছিল লোকটাকে দেখা, তার সাথে সাক্ষাৎ লাভ করার, কিন্তু ওই লোকটাকে আমি কখনো দেখি নাই। এই দোয়াটা আমি আল্লাহর কাছে বহুবার করেছি কিন্তু আল্লাহ শুনেন নাই, কবুলও করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ ওই রুটি বিক্রেতা যুবকের কাছ থেকে এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বললেন, আমার রুটি বিক্রেতা যুবক ভালো করে শোনো, আল্লাহ তোমার এই ফরিয়াদ কবুল করেছে, ওই আহমদ বিন হাম্বালকে দেখার জন্য আহমদ বিন হাম্বালের বাড়িতে তোমাকে যেতে হয় না, বরং আল্লাহ সিস্টেম করে টেকনিক করে আহমদ বিন হাম্বালকে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। বাক্যটা ছোট আওয়ার কম না বেশি, সেজন্য সময় পেয়েছেন আস্তাগফিরুল্লাহ করবেন তো? আরে বাপরে বাপ, দোকানদার আর ব্যবসায়ী যারা, বিশেষ করে ওই যে টমের দোকান যেখানে চা বিক্রি করে, এটার নাম আমি দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। আপনি বলবেন why, what's the reason, কারণটা কি? আজান হচ্ছে না, আপনারও আজান হবে, এখানে আজান হবে, আমাদের আজান একটু পরে হবে। আচ্ছা আজান হচ্ছে, আজানের জবাব দেন, আজানের পরে আমরা আবার আলোচনা ফিরে আসবো। কেউ উঠবেন না, এখানে কিন্তু নামাজ হবে। সুপ্রিয় উপস্থিতি, এখন পবিত্র এশার আজান হবে, আজানের পর জনাবের পরবর্তী আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। الفلاح
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেউ উঠবেন না, এখানে আপনাদের জামাত অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে অযু করার জন্য সময় দেওয়া হবে এবং যথাসময়ে 7:30 এসব জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি যে জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? কোন জায়গায় ছিলাম? ইস্তেকবার। তাহলে সময় পেয়েছেন তো ইস্তেকবার তোমার। এই যে বলছিলাম যে সেকেন্ড পার্লামেন্টের কথা, আপনারা দেখবেন ওই চায়ের টমের দোকানগুলোতে দোকানদার যে থাকে সে সবসময় স্পিকারের ভূমিকা থাকে, আর যারা চা খাওয়ার জন্য আসে তারা সাংসদের ভূমিকা অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয়, আর আশেপাশে কে কি করলো না করলো আলোচনা সমালোচনার ঝড় উঠে, ঠিক কিনা? আর মিয়া সময় পেয়েছেন আপনি, আলোচনা সমালোচনার ঝড় উঠাচ্ছেন কেন? সময় পেয়েছেন স্থির ভারত দাঁড়িয়ে আছেন তো? আচ্ছা, মোমিন জীবনে সফলতা লাভের জন্য কয়টা কর্মসূচি বললাম? তিনটা, বাকি 7টা বিস্তারিত যাব না, শুধু পয়েন্টগুলো বলবো, বাকিগুলো পরবর্তী সময়ে সুযোগ পেলে ইনশাআল্লাহ অথবা ইউটিউব থেকে আপনারা শুনে নেবেন। চার নম্বর হচ্ছে একটু সময় পেলেই কোরআনে কারিম বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কারণ কোরআন হচ্ছে আমাদের জীবন পরিচালনার গাইডলাইন। আমরা আমাদের জীবনটাকে কীভাবে সাজাবো, কীভাবে গঠন করবো, এই জন্য আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাযিল করেছেন, ঠিক কিনা? এই জন্য সময় পেয়েছেন কোরআনে কারিম তেলাওয়াত করুন। শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, কোরআনে কারিমের অর্থ বোঝার জন্য চেষ্টা করার দরকার আছে না? কোরআনে কারিমের অর্থ বোঝার জন্য চেষ্টা করবে এবং সেই আলোকে আমরা আমলও করবো ইনশাআল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে কোরআন অধ্যয়নের পাশাপাশি প্রত্যেক দিন হাদিস অধ্যয়নের চেষ্টা করবো। আপনারা বলবেন হুজুর আমরা তো আরবি বুঝি না, এখন তো বাংলায় অনুবাদ করা তাফসীর এবং বাংলায় অনুবাদ করা হাদিসও লাইব্রেরিতে পাওয়া যায়, পাওয়া যায় না? এই যে সিলেটে যদি আপনি যান কুদরতুল্লাহ মার্কেটে পেয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আপনি বাসায় কিনতে পারেন, লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র আপনি কিনতে পারেন, কিন্তু কয়েক হাজার টাকা খরচ করে আপনি কিছু তাফসীর হাদিস ইসলামী সাহিত্য কিনে আপনার ঘরের ড্রয়িং রুমে কিংবা আপনার বাসায় বুকশেলফের মধ্যে কিছু বই রেখে ছোটখাটো একটা লাইব্রেরি বানাতে পারেন না, আপনার মতো কপাল ঘুরে তো আর কেউ নেই। নম্বর 5, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন। ঘরের ভেতরে আমরা লাইব্রেরি বানাই না বলে আমাদের ছেলেমেয়েরা তাদের একাডেমিক বইয়ের চিপায় চাপায় নোবেল নাটক উপন্যাসের বই রেখে দিয়েছে, সুযোগ পেলেই অথবা লুকায় লুকায় এগুলো পড়ে দাদা প্রেম প্রীতি করে বিয়ের আগেই অবৈধ রিলেশন করে চরিত্রহীনতার মহাপ্লাবন অর্জিত হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেঁচে? আপনি দায়ী, আপনি ঘর থেকে লাইব্রেরি বানাতে পারেন না। এটা সুন্দর টিপস দিব, শুনবেন তো সবাই? ফজরের পর সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে কোরআনে কারিমের তাফসীর নিয়ে বসুন। এখন তো বাংলায় অনেক তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফহিমুল কোরআন, সিরাজুল কোরআন, মারিফুল কোরআন বাংলায় অনুবাদ করা। আপনি বসেন, আপনি আপনার ওয়াইফের হাতে কোরআন দেন, বলেন তুমি একটু 10 আয়াত তেলাওয়াত করো তো, এরপরে ছেলেকে বলেন যে বাবা তুমি 5 আয়াতের অনুবাদ করো, দেখে দেখে মেয়েকে বলেন যে মা তুমি আরো বাকি 5 আয়াত করো, তেলাওয়াতও শেষ অনুবাদও বাকি আছে কি ব্যাখ্যা, এবার আপনি আপনার হাতে এনে ব্যাখ্যাগুলো পড়ে শোনেন। এর চাইতে ঘরোয়া পরিবেশে জান্নাতি পরিবেশে পড়াশোনার পরিবেশ আর হতে পারে না। এগুলো করেছে শুধু বিয়ে সাদী রাখলে কিংবা কোনো অনুষ্ঠানের আয়োজন হলে আপনারা ঘরের মধ্যে মিটিং করেন, গেট টুগেদার করেন না, প্রত্যেক দিনই কিভাবে পারিবারিক বৈঠক করার দরকার আছে না? তাহলে কয়টা বললাম? 5টা। 6 নম্বর হচ্ছে, 6টা বললাম, ইসলাম সাহিত্য অধ্যয়ন করুন। নম্বর 7, 7 নম্বর হচ্ছে একটু সময় পেলেই জিকির আকার তাসবিহ তাহলিল করবেন। কার নম্বর 8, 8 নম্বর হচ্ছে অন্যায় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। নম্বর 9, 9 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা করবেন। এখন পরিবার পরিকল্পনার কথা বললে আমাদের দেশের লোকেরা মনে মনে ভাবে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আমি কিন্তু ওই পরিবার পরিকল্পনার কথা বলছি না, আপনার ফ্যামিলিতে একটি পরিকল্পনা থাকবে, আপনার পরিবারকে আপনি কিভাবে জান্নাতের পথে এগিয়ে নেবেন, জান্নাতের পথে হাঁটার জন্য একটা সুন্দর পরিকল্পনা থাকার দরকার আছে না? আপনি আপনার ওয়াইফকে প্রোটেক্ট রাখবেন,
আপনার মেয়েকে পর্দায় রাখবেন, আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করলে ভালো হবে, যেখানে যেখানে সাধারণ শিক্ষা বিজ্ঞানের শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে সন্তানকে পড়াতে হবে, নামাজ পড়াতে হবে, এবং সঙ্গে একটা প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, এটা পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন। নাম্বার 10, 10 নম্বর হচ্ছে আত্মীয়দের খোঁজখবর দিবেন, পাড়া প্রতিবেশীর খোঁজখবর দিবেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লোক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আপনি তিন বেলার জায়গায় পাঁচ বেলা পেট ভরে খান, আপনার পাশেই আপনার প্রতিবেশী অভুক্ত থাকে, সারাদিন কিছু খেতে পারে না, এটা মুসলমানদের সমাজের চিত্র হতে পারে না। আপনি মুসলমান হিসাবে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের খোঁজখবর নেবেন। এই যে 10টা দায়িত্ব, সময়ের কারণে আমাকে সংক্ষেপে শেষের গুলো বলতে হলো, তাহলে বলেন এই যে 10টি কর্মসূচির কথা বললাম, এই 10টি কর্মসূচি যদি আমি আপনি আমরা প্রত্যেকেই গ্রহণ করি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে না, কথা বলেন সুন্দর হবে না, পরিবার সুন্দর হবে কিনা, সমাজ সুন্দর হবে কিনা। আসলে এই 10টি কর্মসূচি আমরা সকলেই গ্রহণ করি, আসলে একটু সামারি টানি আমরা, একটু খোলাসা, একটু সামারি, কয়টা কর্মসূচি বলেছিলাম? 1 নম্বর, আপনারা বলবেন এখন আলোচনা শুনতে বলছিলাম আমরা পড়া আদায় করব, 1 নম্বর কি? 1 নম্বর নামাজ ছেড়ে দিবেন, নাম্বার 2, 2 নম্বর নফল ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের দিকে বেশি গুরুত্ব দিবেন, নাম্বার 3, 3 নম্বর ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকা। আজকে আলোচনা শুরুতে একটা পয়েন্ট বলতে আমি ভুলে গিয়েছিলাম, যেটা আমি সব জায়গায় বলি, যে যাদের হাতে ফোন আছে ফোন নিয়ে বসে পয়েন্টগুলো নোট করবেন, নোট করে বাড়িতে নিয়ে যাবেন, লিখে নিয়ে যান, শুধু গেলে হবে না, এগুলো নিয়ে বাসায় গিয়ে আরেকটু অ্যানালাইসিস করুন, বুঝবেন তবেই কাজে লাগবে আলোচনা, ঠিক কি না? 3 নম্বর বললাম, নাম্বার 4, 4 নম্বর কোরআনের সাথে সম্পর্ক বাড়াবে না, সম্পর্ক বাড়াতে হলে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, নাম্বার 5, নিয়মিত হাদিস অধ্যয়নের চেষ্টা করবে, নাম্বার 6, ইসলামী বই পড়বে, নাম্বার 7, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, কার, নাম্বার 8, অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত রাখবেন, সুদ ঘুষ চুরি ডাকাতি ট্যান্ডারবাজি চাঁদাবাজি অজনে গম দেওয়া যত ধরনের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড আছে এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখবো, নাম্বার 9, পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন, নাম্বার 10, প্রতিবেশীর খোঁজখবর। আসুন আমরা প্রত্যেকেই আমরা আমাদের জীবনে এই 10টি কর্মসূচি গ্রহণ করি, তবেই আমাদের জীবন সফল হবে, সার্থক হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতিউর রহমান সাহেবের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি